হে এভরিওয়ান, আমি শান্তনু ফ্রম শ্রেষ্ঠব্লগ.কম এন্ড ওয়েলকাম টু আদার এপিসোড অফ টেকমেট। আজকের টেকমেটের এপিসোডে অসাধারণ সব টেক নিউজ রয়েছে, সেই সমস্ত টেক নিউজগুলো শেয়ার করবো শুধুমাত্র আপনাদেরই সাথে। তাই চলুন আর বেশি দেরি না করে সরাসরি চলে যাই আজকের প্রথম টেক নিউজে। তো চলে আসি আজকের প্রথম টেক নিউজে। প্রথম টেক নিউজ আসছে রেডমির তরফ থেকে, এবং রেডমির তরফ থেকে মনু কুমার জৈন, তিনি হঠাৎ করে আজকে টুইট করেন যাতে লেখা থাকে 108 MP। তো পরবর্তীকালে তিনি আরও টুইট করেন যেটা থেকে এই বিষয়টা ক্লিয়ার হয়ে যায় যে ভারতে 108 মেগাপিক্সেলের ক্যামেরাযুক্ত একটি স্মার্টফোন লঞ্চ হতে চলেছে খুব তাড়াতাড়ি, এবং কারোর বুঝতে বাকি থাকে না এটা সেই বহু প্রতীক্ষিত রেডমির ফ্ল্যাগশিপ ডিভাইস রেডমি 10। তো এখনও পর্যন্ত যা রিউমার্স ছড়াচ্ছে এটা থেকে এই বিষয়টাই বোঝা যাচ্ছে যে এটা যে সেলটা হবে, যে লঞ্চ হবে, সেটা মার্চ মাসের মধ্যেই হবে এবং সেলটা হবে অ্যামাজন এক্সক্লুসিভ। এবং মনু কুমার জৈন তিনি রেডমির অফিসিয়াল টুইটার হ্যান্ডেলটাকেও দেখতে পারলেন, সেটাতেও লেখা আছে এই বিগ অ্যানাউন্সমেন্ট কামিং সুন, স্টে টিউনড। তো সমস্ত কিছু ধরে সবাই বুক আশায় বুক বাঁধছেন যে নিশ্চয়ই রেডমি 10 লঞ্চ হবে ভারতেই, তবে কবে লঞ্চ হবে সেই বিষয়ে এখনও পর্যন্ত কোনো খবর আমরা পাইনি। এই স্মার্টফোনটি চীনের বাজারে লঞ্চ হয়ে গেছে অলরেডি, সেটা ফেব্রুয়ারি মাসেই লঞ্চ হয়েছে, এবং সেখানে তার দাম রাখা হয়েছে 3,999 ইউয়ান ভারতীয় মুদ্রায়, যেটা 42,000 সামথিং টাকা হচ্ছে। তো এখনও পর্যন্ত ক্লিয়ার নয় এর দামটাই বা কত হবে, কারণ রিসেন্টলি ভারতে GST হাইকও হয়েছে, তো মনে করা হচ্ছে দামটা একটু বেশির দিকেই থাকবে। তো আপনি কি মনে করেন এই দামটা কতটা হতে পারে, তা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। আর এখনও পর্যন্ত যা রিউমার্স ছড়াচ্ছে সেটা থেকে আমরা বুঝতে পারছি ইট উইল বি ওয়ার্ল্ডস ফার্স্টেস্ট ওয়্যারলেসলি চার্জিং স্মার্টফোন। তো এই স্মার্টফোনের দাম কেমন হবে বলে আপনি মনে করেন তা অবশ্যই কমেন্ট করে আমাদের অবশ্যই জানাবেন। তো চলে আসি এবার পরের টেক নিউজে। পরবর্তী টেক নিউজ চলে আসছে স্যামসাংয়ের তরফ থেকে। স্যামসাং আজকে ভারতের বাজারে লঞ্চ করে দিয়েছে স্যামসাং গ্যালাক্সি M21 স্মার্টফোনটি, এবং এর দাম শুরু হচ্ছে 12,999 টাকা থেকে। তো এতে অসাধারণ সমস্ত ফিচার্স থাকতে, এতে আপনি পাবেন 6000 mAh এর ব্যাটারি, 6000 mAh এর বিশাল ব্যাটারি, তারই সাথে এতে থাকছে 15 ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট, এবং অ্যামোলেড ডিসপ্লে পাচ্ছেন আপনি। এটাকে মনে করা হচ্ছে এখনও পর্যন্ত 4GB 64GB এবং 6GB 128GB ভ্যারিয়েন্টস আপনি পাবেন। তো এখনও পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী এই সেল শুরু হবে মার্চের 23 তারিখ থেকে, এবং এই সেল হবে অ্যামাজনে, মানে এটা আপনি অ্যামাজন থেকে কিনতে পারবেন, এবং কেনার জন্য আপনাকে মার্চের 23 তারিখ পর্যন্ত অপেক্ষা করতে হবে। তো কেমন লাগছে এই স্মার্টফোনটি, এই স্মার্টফোনের ফিচারগুলোই বা কেমন, এবং আপনি নেবেন না নেবেন না সেটা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না। চলুন এবার চলে যাই পরের টেক নিউজে। এবার পরের টেক নিউজে চলে আসি। পরের টেক নিউজ আসছে টিকটকের তরফ থেকে, আর বিতর্ক কোনো মতেই টিকটকের পিছু ছাড়ছে না, কারণ দ্য ইন্টারসেপ্ট রিসেন্ট টিকটকের কিছু পেপার লিক করে দিয়েছে, যে পেপারে দেখা যাচ্ছে টিকটক তাদের মডারেটরদের নির্দেশ দিয়েছে যে সমস্ত কন্টেন্ট ক্রিয়েটরদের দেখতে আগলি এবং অথবা যাদের দেখতে পোর অথবা অর্থাৎ গরিব, তাদেরকে যেন ফর ইউ সেকশানে বেশি মাত্রায় রেফার না করা হয়। অর্থাৎ টিকটক যখনই আমরা ওপেন করি তখনই দেখি আমাদের সামনে কিছু ভিডিও চলে আসে, সেই সব জায়গাগুলোতে যে সমস্ত কন্টেন্ট ক্রিয়েটাররা বা ভিডিও মেকাররা রয়েছেন যাদেরকে একটু খারাপ দেখতে অথবা যাদেরকে গরিবের মতো লাগে দেখতে, তাদেরকে যেন রেফার করা না হয়, এরকমই নির্দেশ দেওয়া রয়েছে টিকটকের মডারেটরসদের। তো খুবই লজ্জাজনক ব্যাপার এটি। টিকটকের প্ল্যাটফর্মে যেমন অনেক ভালো ক্রিয়েটাররা রয়েছে তেমন অনেক খারাপ ক্রিয়েটাররা রয়েছে। তো আপনি কি মনে করেন এই নির্দেশটা ঠিক না ভুল, মানে এরকম করা উচিত নাকি করা উচিত নয়, তো এটা আপনি অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো চলে আসি এবার পরের টেক নিউজে। পরের টেক নিউজ আসছে রিয়েলমির তরফ থেকে। রিসেন্টলি রিয়েলমি তাদের টুইটার হ্যান্ডেলে পোস্ট করে দিয়েছে একটি নতুন টিজার, এবং তারই সাথে তারা অবাক করা মানে খুবই অদ্ভুত রকমের হ্যাশট্যাগ ব্যবহার করেছে, যে হ্যাশট্যাগের তারা নাম দিয়েছে রিয়েলমি নার্জো অথবা কামিং সুন, অথবা তারই সাথে ইউজ করেছে রিয়েলমি কা নয়া ইভলিউশন, এইরকম হ্যাশট্যাগ, এবং সেই সাথে 12 সেকেন্ডের একটি ভিডিও পোস্ট করেছে, যে ভিডিও দেখা যাচ্ছে অনেকে নাচ গান করছে। কিন্তু এই ব্যাপারটা আমাদের কাছে এখনও ক্লিয়ার নয় তারা কোন প্রোডাক্ট লঞ্চ করতে চলেছে। তো অনেকে বলছে এটা হয়তো কোনো স্মার্ট ওয়াচ লঞ্চ করতে চলেছে, আবার অনেকে বলছে হয়তো কোনো স্মার্ট স্পিকার লঞ্চ করতে চলেছে রিয়েলমি। তবে যেটুকুই হোক আমরা খুবই ইন্টারেস্টেড এই বিষয়ে, দেখা যাক কোন স্মার্ট ওয়াচ বা কোনো স্পিকার লঞ্চ করে কিনা। তো স্মার্ট ওয়াচের কথা বলতে গিয়ে একটা কথা মনে পড়ে গেল, এর আগের ভিডিওতেই আমরা আপনাকে আনবক্সিং করে দেখিয়েছিলাম যে রিয়েলমির যে ব্যান্ড বেরিয়েছিল নতুন সেই ব্যান্ডটাকে। তো আপনি যদি এখনও পর্যন্ত সেই ভিডিওটা না দেখে থাকেন, উপরে আই বাটনে সেই ভিডিও লিঙ্ক দিয়ে দেবো, সেই ভিডিওটা একবার অবশ্যই চেক করে নেবেন। তো চলে আসি এবার পরের টেক নিউজে। পরের তথা আজকে শেষ টেক নিউজ আসছে হোয়াটসঅ্যাপের তরফ থেকে। তো করোনা ভাইরাস সম্পর্কে আপনি নিশ্চয়ই শুনে থাকবেন, করোনা ভাইরাস সম্পর্কে সমস্ত টেক ইন্ডাস্ট্রিগুলো সমস্ত টেক কোম্পানিগুলো এবার একজোট হচ্ছে, এবং আমাদেরকে যাতে আরও সুবিধা দিতে পারা যায় সেই বিষয়ে তারা লক্ষ্য রাখছে। তো এরকম হোয়াটসঅ্যাপও তাদের হোয়াটসঅ্যাপ হাব লঞ্চ করে দিয়েছে, হোয়াটসঅ্যাপ ইনফরমেশন হাব লঞ্চ করে দিয়েছে, যেখানে এটা বেসিক্যালি একটি ওয়েব পেজ, এবং যেখানে গিয়ে করোনা ভাইরাস সম্পর্কিত নানা রকম গুরুত্বপূর্ণ তথ্য পাবেন আপনি, বা এই ভাইরাসের প্রতিরোধে আপনি হোয়াটসঅ্যাপকে কীভাবে ব্যবহার করতে পারেন, বা এই গুরুত্বপূর্ণ পরিস্থিতিতে আপনি হোয়াটসঅ্যাপকে কীভাবে ব্যবহার করতে পারবেন, এবং হোয়াটসঅ্যাপের কোন ফিচারগুলো আপনার কেমন কাজে লাগবে, এই সমস্ত বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে। তো আপনি যদি সেই পেজটা দেখতে চান এই লিঙ্কে চলে যান, এই লিঙ্কে গিয়ে আপনি এই বিষয়ে বিস্তারিত জানতে পেরে যাবেন। এই ছিল আজকের টেক নিউজ। এবার আপনাকে বলবো আজকের টেক ফ্যাক্ট।
টেক ফ্যাক্টের যে বিষয়টা আপনি শুনবেন তাতে আপনি হতবাক হয়ে যাবেন। আমরা আমাদের স্মার্টফোনে যে পরিমাণ স্ক্রল করি তাতে সারা বছরে 8 কিলোমিটারের বেশি দূরত্ব অতিক্রম করা হয়ে যায়। তো ব্যাপারটা শুনতে খুব অবাক লাগলেও এটাই সত্যি, স্মার্টফোনে এত বেশি পরিমাণে স্ক্রল করি আমরা সারা বছর ধরে। তো এই ছিল আজকে টেক ফ্যাক্টের এপিসোড। টেকমেটের এই এপিসোডে যে টেক নিউজগুলো সম্পর্কে বললাম সেগুলো আপনার কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর এরকম অসংখ্য সব টেক নিউজ সবার আগে সবার প্রথম পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখুন। আর আমাদের সাথে সোশ্যাল মিডিয়াগুলো যুক্ত হয়ে যান, আমি সমস্ত লিঙ্ক দিয়ে দেবো ভিডিও ডিসক্রিপশনে, কারণ আমরা সমস্ত আপডেট সবার আগে সবার প্রথম সেই সমস্ত সোশ্যাল মিডিয়াগুলোতেই পোস্ট করি। তো আজকে ভিডিও পর্যন্তই, দেখা হচ্ছে ঠিক পরের এপিসোডে। ততক্ষণের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন, শ্রেষ্ঠ থাকুন।